সূর্যকান্ত ভট্টাচার্য একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি। মহেশ হালদার স্ট্রিট, কালীঘাট, কলকাতায় 1926 সালের 15ই আগস্ট মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত। তার বাবার নাম ছিল নিবারণ চন্দ্র আর মায়ের নাম সুনিতা দেবী। 1938 সালে সুকান্তের বয়স যখন 12 বছর, তখন তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মাতৃহারা এই অনাথ ছেলেটি পালিত হয় পিতামহের বাড়িতে। সুকান্তের জন্ম কলকাতায় হলেও তার পূর্বপুরুষগণ ছিলেন বাংলাদেশের বাসিন্দা। প্রথমে তাদের আবাস ছিল ফরিদপুরের কোটালীপাড়ায়। অতি প্রতিভাবান এই কবি চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ই সঞ্চয় নামে একটি হাতে লেখা পত্রিকা বের করার উদ্যোগ নেন। তার বয়স যখন 11 বছর, তখনই রচনা করেন রাখাল ছেলে নামে গীতিনাট্য। স্কুল জীবনের সাথে সাহিত্য ও রাজনীতির জীবনও শুরু করেছিলেন তিনি। প্রাথমিক শিক্ষা শেষ করে সুকান্ত ভর্তি হলেন বেলেঘাটা দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলায় পড়াশোনায় খুবই মেধার পরিচয় দেন। একবার যা পড়া হতো তা আর দ্বিতীয়বার পড়তে হতো না। তার এই অভাবনীয় স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হন পণ্ডিত অহিনবাবু। বার্ষিক পরীক্ষাতে সে সবার চেয়ে বেশি নম্বর পেয়ে বরাবরই প্রথম স্থান অধিকার করত। সুকান্ত যখন সপ্তম শ্রেণীর ছাত্র, তখন সপ্তমিকা নামে হাতে লেখা পত্রিকা বের করেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্যও ছিলেন সুকান্ত। সেকালে দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা বিভাগের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক ছিলেন তিনি। সুকান্তর কবিতা প্রকৃতপক্ষে গণ আন্দোলনের সংগ্রামী মানুষের চিত্ত চেতনার সঙ্গে নিবিড় একাত্মতায় বিলীন হয়ে যাওয়া কবিতা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার কবিতা বাঙালির মনে শক্তি ও সাহস যোগায়। অসহায় নিপীড়িত ও সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার প্রধান বিষয়। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্তও ছিলেন সক্রিয়। যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল দৃঢ় অবস্থান। তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য। মানবতার জয়ের জন্য তিনি লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অসুস্থতা অর্থাভাব তাকে দমিয়ে রাখতে পারেনি। মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন। তিনি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন। যাপিত জীবনের দুঃখ যন্ত্রণাকে মোকাবেলা করার সাহস সুকান্তর কবিতা থেকেই পাওয়া যায়। স্বল্প সময়ের জীবনে তিনি বাংলা সাহিত্যকে অনেক কিছুই দিয়েছেন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, জীবনানন্দ সহ সে সময়ের বড় বড় কবির বীরে তিনি হারিয়ে যাননি, বরং নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন প্রতিভা, মেধা ও মননে। মহাজনের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি লিখেন একটি মুরগের কাহিনী কবিতা, অথচ আজও প্রাসঙ্গিক এই কবিতা। একটি মুরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্তই মারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা চেরা নেকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা গেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার, রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে নেন সুকান্ত। সুকান্তকে তাই বলা হয় গণমানুষের কবি। তার আরেকটি কবিতা বিদ্রোহের গান, মানুষকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে। তরুণ কবি সুকান্ত যখন কবিতার বিদ্যুৎ শক্তি ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু করেন, ঠিক তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। মানবো না বাধা, মানবো না কতি চুকির জুহা, আরম্ভেই যেন পরিসমাপ্তির ঘণ্টা বাজার কোন এগিয়ে এলো। এ সময় সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার ধারণ করলে কারফিউর জন্য তার চিকিৎসা ব্যাহত হয়। জ্যেষ্ঠতো ভাই মনোজ তার চিকিৎসার জন্য শ্যামবাজারের বাড়িতে নিয়ে এলে ধরা পড়ে সুকান্তের যক্ষা হয়েছে। শ্যামবাজারের বাড়ি থেকে সুকান্তকে নিয়ে যাওয়া হয় যাদবপুর টিবি হাসপাতালে। সুকান্তের অবস্থা আরও অবনতির দিকে গেল। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে কবির জীবন প্রদীপ নিভে গেল। কাব্যগ্রন্থ চারপত্র আর দেখা হলো না। নবজাতকের কাছে ধীরো অঙ্গীকারের চারপত্র তুলে দেওয়ার আগেই মৃত্যুর চারপত্র এসে পৌঁছল স্বয়ং কবির হাতে। বাংলা সাহিত্যের আকাশ থেকে অকালে ঝরে পড়ল একটি নক্ষত্র। তার এই অকাল প্রয়াণে বাংলা সাহিত্য চিরদিন দীর্ঘশ্বাস ফেলবে। সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তার রচনা পরিসরের দিক থেকে স্বল্প হলেও ব্যাপ্তির দিক থেকে ছিল সুদূর প্রসারী। তার রচিত গ্রন্থগুলো হলো চারপত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ ও আকাল। তিনি একাধারে গীতি কবিতা প্রবন্ধও লিখে গেছেন।